हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमियो भालो आछी। और एखन थेके नय, काल थेके ब्लॉगटा शुरू करेछी, गतकाल थेके। तो की की करलाम आमी सेटा आगे देखे नाओ। माने कालके पिठा होयेछिलो, पिठे होयेछिलो आमादेर बाड़ीते तालेर पिठे। तो आमी की की करलाम सेटा देखे नाओ, तारपरे फिरे आसछी तोमादेर संगे कथा बोलबो। आजकल बनाबो पोड़ा पिठा, माँ बनाबे ताई जन्य एखाने देखो नारकेल कुची निये निये छी चालेर गुड़ो, एटा बाड़ीते ही करा, मेशिनेर गुड़ो नय। आर तालेर पालो, तो माँ एखाने परिमाण मतन चीनी दिए दिच्छे, तालेर पालोते परिमाण मतन चीनी दिए दिच्छे। आर तारपरे दिए दिच्छे नारकेल कुची दिए तारपरे दिए दिच्छे चाले नून। लवण दिते हबे अल्प परिमाण, टेस्ट अनुजाई लवण दिते हबे। तो चालेर पालोते एबारे चालटा दिए दिच्छे, दिए एटाके भालो करे माखिए निते हबे। आर पोड़ा पिठा शक्त शक्तई माखाते हय एटाके, आर माने एटाके प्रेसार कुकारे बानानो हबे। आजकेर एटा माखानो हये गेछे, एबारे एटाके भालो करे मिक्सड करे प्रेसार कुकारे ट्रांसफार करते हबे। एई जे प्रेसार कुकार निये निएछि, एटाते एकटु सर्षेर तेल दिए মানে চারদিক সর্ষের তেলটা মাখিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে ওই যে মানে পোড়া পিঠার মিক্সটা ওটাকে দিয়ে দিতে হবে। দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিতে হবে। তো এটা সিটি আর গার্ডার দুটোই আছে। তো এবারে মা গ্যাসে বসিয়ে দিল, ফ্লেমটা একেবারেই কমিয়ে দেবে। দিয়ে আর 30 মিনিট পর মা খুলে দেখবে যে হয়েছে কিনা, যদি না হয় আরও বসিয়ে রাখবে। দেখো 30 মিনিট পর খুলে দেখছে, এটা এখনও হয়েছে, একটু হয়েছে, বাট আরও 30 মিনিট মতন বসিয়ে রাখতে হবে। তো এবারে চাপা লাগিয়ে দিল, দিয়ে এবারে আঁচটা একটু বাড়িয়ে একটা সিটি মেরে নেবে। দিয়ে এটাকে বসিয়ে রাখবে 15-20 মিনিটের জন্য, তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে। দেখো পিঠেটা হয়ে গেছে। তো এটা নেক্সট ডে সারা রাত রাখা হয়েছিল। অনেক সময় পিঠেটা খুলে আসছে, বাট এটা একটু মনে হচ্ছে লেগে গেছে, খুলে আসছে না। তো খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে, একটু বড় বড় পিস করেই মানে কাটছি এখানে। আর তালের সিজনে এই ফার্স্ট পোড়া পিঠা খাওয়া হচ্ছে আমাদের। আমফান ঝড়ে একটা ভালো কাজ করে দিয়ে গেছে, যেটা হচ্ছে পেঁপে গাছগুলোতে একেবারে পেঁপে হচ্ছিল না। আমফান ঝড়ের পরে প্রচুর পেঁপে হয়েছে, প্রচণ্ড পরিমাণে পেঁপে হয়েছে। মানে গাছগুলো একটা, আমাদের বাড়িতে তিনটা গাছে, তিনটা গাছ ভাঙেনি, মানে সব এদিকে হেলছিল, ওদিকে হেলছিল, এদিকে হেলছিল, ওদিকে হেলছিল, একটা একটা পেঁপে নিয়ে। বাট তারপরে আমফান, মানে তারপরে পেঁপে গাছে আমফান ঝড়ের পরে প্রচুর পেঁপে হয়েছে। আর মানে যেই সমস্ত ডাঁটা গাছগুলো লাগিয়েছিল, যেমন কুমড়ো, তারপরে আর কি পানি লাউ, তারপরে কাঁকুর, সব গাছগুলো কিন্তু দারুণ হয়েছে। মানে ঝড়ের পরে সব খুব সুন্দর হয়েছে। আর ওই যে দেখো মা নারকেল পিস টানতিছে, কারণ নারকেল বিক্রি হয়েছে আমাদের বাড়িতে, তাই জন্য পিঁচগুলো সব রেখে দিচ্ছে। আর পিঠেটা খুব সুন্দর, টেস্টি খেতে হয়েছে। পারলে তোমরা যদি চাও বানিয়ে খেতে পারো প্রেশার কুকারে। আমি দেখেছি ইউটিউবে ভিডিও দেখেছি, ওরা এ করে দেয়, মানে ওই যে সিটিটা খুলে দেয় আর রাবারটা খুলে দেয়। বাট আমার মা রাবারও খোলেনি, সিটিও খোলেনি, কিন্তু দারুণ পিঠে হয়েছে। তো তোমরা চাইলে একবার বানিয়ে খেতে পারো, খুবই টেস্টি হয় পিঠে খেতে, মানে খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এই যে আমার মাথার ওপরে তরাই গাছ, দেখো তরাই হয়েছে, অনেকগুলো তরাই হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, অনেকগুলো তরাই হয়েছে। মানে কি বলবো, 1 টাকাও না খরচ করে অনেক তরাই হয়েছে। এই যে দেখো আমার পেছনে তরাইগুলো হয়ে আছে, দেখছো, এই যে অনেকগুলো তরাই হয়েছে, খেয়েছি, আরও হচ্ছে, অনেকগুলো ফুলও এসছে। এই যে একটা, কোথায় রে, এই যে একটা, আর কোথায় জানো তো, এই যে দেখো, এই যে এখানে আছে,
আর কোথায় জানো তারগুলো দেখাচ্ছি তোমাদেরকে, অনেক তরাই হয়েছে। এই যে দেখো, এই যে আরও কোথায় বেশ অনেকগুলো মানে একসঙ্গে অনেক লাথা হয়েছে, বাট এখন দেখতে পাচ্ছি না কোথায়, বাট অনেক মানে অনেক অনেক অনেকগুলো তরাই হয়েছে। তো চলো একেবারে লাঞ্চের সময় দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর ওই যে দেখো কোথায় রে, ওই দেখতে পাচ্ছ মুরগিগুলোকে, মানে সবগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এখন খাচ্ছে না, হলে ওরা যদি ঘরে থাকতো তাহলে এখন আর আমাকে ব্লগ করতে দিত না, শুধু খালি মানে এত পরিমাণে ডাকে না, আমি যখন কথা বলবো তোমাদের সঙ্গে ঠিক দেখবে তখনই ওরা ডাকে, তো এই জন্য ওদেরকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আজকের একটু রোদও বেরিয়েছে, আজকের মেঘলা আকাশ নেই, এতক্ষণ পর্যন্ত রোদ আছে, বাট জানি না পরে কি হবে। আর পেঁপে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আজকে বেশি তোমাদের সঙ্গে গাছ শেয়ার করছি। যাই হোক, খুব আনন্দ হচ্ছে কারণ আমফানের পরে পেঁপে গাছগুলোতে অনেক ফলন হয়েছে, তাই জন্য খুব আনন্দও হচ্ছে। দেখাচ্ছি দাঁড়াও পেঁপে গাছগুলো, সারা দুপুরটা বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম, মানে ঘুম থেকে উঠে তাও বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা ছাড় দিয়েছে তো দেখলে বৃষ্টি হচ্ছিল। আর আমাদের এখানে আজকে চার দিনে পড়েছে, চার দিন জল নেই, চার দিনে আজকের পড়লো, জল নেই, কল ছাড়ানো হচ্ছে, মানে তাও তো ততটাও প্রবলেম হচ্ছে না আমাদের, মানে অনেক অনেকগুলো গ্রাম নিয়ে এখানে জল দেওয়া হয় আমাদের বাড়ির সামনে ওয়াটার সাপ্লাইটা, বাট চার দিন মতন খারাপ হয়ে গেছে, আজকের বিকেলে ছাড়ানো হচ্ছে। আর খুব তো জলের সমস্যা হচ্ছে সবার, আমার বাড়িতে আমার জেঠিমার বাড়িতে সাবমার্সিবল আছে বলে আমাদের তো তাও অসুবিধা হচ্ছে না, জেঠিমার বাড়ি থেকে জল নিয়ে আসছি, সবাই যারা আছে সাবমার্সিবল আছে জেঠিমার বাড়িতে বলে তো সবাই জল নিয়ে যাচ্ছে। আর মানে এখানটায় সাবমার্সিবল সবার বাড়িতে নেই, মানে এক দুজনের বাড়িতে আছে, তো তাদের বাড়ি থেকে জল টল ব্যবহার করে খাওয়া হচ্ছে। আর একটা পাম কল আছে, বাট পাম কলটার জল প্রচণ্ড মানে কি বলবো কীরকম একটা গ্যাস করছিল, বাট এখন ঠিক আছে, তাই ওখান থেকে যে পারছে নিয়ে আসছে। জলের তো খুব সমস্যা, আমাদের এই চার দিন জল নেই, আমাদের এত সমস্যা হচ্ছে, যেখানে জল পায় না বা যেখানে জল মানে যেখানে জল পায় না তাদের কী অবস্থা হচ্ছে এই চার দিনেই আমি সেটা বুঝতে পেরেছি। মানে আমাদের কাছে বলে আমরা তো জল পাচ্ছি, বাট যারা দূরে দূরে তারা তো তারা হয়তো জল পাচ্ছে না, তাদের যে কী অবস্থা হচ্ছে ভগবান জানে। যাই হোক, কলটা ছাড়ানো হচ্ছে যেটা খুব আনন্দের বিষয়। আর জল না থাকার জন্য মানে বাড়ির যে ট্যাঙ্কিটা, ওই ট্যাঙ্কিটা পরিষ্কার করেছি আমি আর আমার ছোট ভাই মিলে, মানে ট্যাঙ্কিটাও খুব খারাপ অবস্থা হয়েছিল, ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছে। তো গ্রামটায় এত অসুবিধা হচ্ছে, চার দিন পুরো জল নেই, আমাদের গ্রাম বাদেও আদার্স আরও অনেক গ্রাম আছে, তো দেখা যাক কল ছাড়ানো হচ্ছে জল আসে কি না আজকের, কারণ যে অসুবিধা হচ্ছে সবার বাড়িতে, আর বিশেষ করে আমাদের বাড়িতে পুকুরের জল তো একেবারেই ব্যবহার করা যায় না, পুকুরের জলটাই মানে কীরকম নোংরা নোংরা হয়ে আছে, কেউ যদি মানে কি বলবো একটা সে থালা বাসন ধুলে না একটা কীরকম নোংরা নোংরা ভেসে ওঠে পুকুর থেকে, এই জন্য গরম লাগছে, ভীষণ গরম লাগছে। তো চলো কল ছাড়ানো হচ্ছে, যেটা খুব আনন্দের বিষয়, আজকে চার দিন পরে আজকের কল ছাড়ানো হচ্ছে, মানে চার দিন জল পাইনি আমরা আমাদের কলে।
বাই বাই করে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা করছি। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অলওয়েজ স্মাইল দিতে থাকবে। চলো বাই।